সরকার পালানোর পথ পাবে না, জানাচ্ছে রিজবি। রাজধানীতে বিএনপির পদযাত্রায় তীব্র গরমে অসুস্থ অর্ধশত নেতাকর্মী। আরো জানাবো, এটি পদযাত্রা নয়, বিজয় যাত্রা, জানাচ্ছে ফখরুল। হিরো আলমের উপর হামলা, পুলিশের গাফিলিতি খতিয়ে দেখা হবে, জানাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। আরো জানাবো, সরকার সংবিধান থেকে একচুলও নড়বে না, জানাচ্ছে উবাইদুল কাদের। এবার বিস্তারিত, এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছে সরকার পালানোর পথ পাবে না। বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সরকার হিরো আলমকে দেখতে ভয় পাচ্ছে। এ থেকে অনুমান করা যাচ্ছে জনগণের মধ্যে সরকারের অবস্থান দুর্বল, আর কোনো দফা নয়, এখন একটাই দফা, আর সেটি হলো শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। আর এ দফা পূরণ না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে পদযাত্রার পূর্বে সমাবেশ উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার বিকেলে 5:30 বিএনপির কার্যালয় সংলগ্ন ভুবন মোহন পার্কে এই সমাবেশের আয়োজন করা হয়। মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী এরশাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম এবং সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার। এদিকে রাজধানীতে বিএনপির পদযাত্রায় অংশ নিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় অর্ধশত নেতাকর্মী। দীর্ঘ পথ পায়ে হেঁটে তারা অসুস্থ হন বলে জানা গেছে। এদের মধ্যে বেশ কয়েকজন অনেকে হাসপাতালে নেওয়া হয়েছে, প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। প্রচণ্ড গরমের কারণে অনেকের উচ্চ নিম্ন রক্তচাপ দেখা দিয়েছে। নিম্ন রক্তচাপের কারণে পদযাত্রা চলাকালে কেউ কেউ দুর্বল হয়ে সড়কে বসে পড়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয় মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন শামীমকে। পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টের সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকরা তাকে ভর্তির সুপারিশ করেন। এদিকে গরমের মধ্যে কয়েক কিলোমিটার পদযাত্রা কর্মসূচি পালনের সময় পানি সরবরাহের ব্যবস্থা ছিল না, কোনো মেডিকেল টিমও ছিল না, এমন অব্যবস্থাপনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এ কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীরা। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকের পদযাত্রা শুধু পদযাত্রা নয়, এটি বিজয় যাত্রা। মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলিতে বিএনপির সরকার পতনের এক দফা দাবি আদের পদযাত্রা কর্মসূচির পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই দেশের মানুষ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, তাই এটি পদত্যাগ করতে হবে, তাই এখনই পদত্যাগ করতে হবে। ফখরুল বলেন, আবারও পরিষ্কার করে বলছি, এ অবৈধ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়, কারণ গতকাল ঢাকায় একটি নির্বাচনের তামাশা দেখেছি, সেখানে আওয়ামী লীগের থিত ট্যাঙ্কের দাবি ওয়েস্ট এখন প্রার্থী হয়েছিল, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। সেখানে দেখলাম ভোট কেন্দ্রে কোনো ভোটার নাই, হিরো আলম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তার সাথে ভোট করতে যেয়ে তাকে মেরে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পুলিশ প্রশাসক সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তিনি বলেন, এই সমস্ত তামাশা করে আর কোনো লাভ হবে না। 2014 সালে 154 আসনে বিনা ভোটে জয়লাভ করেছে, 2018 সালের ভোট রাতে করেছে, এই ধরনের ভোট আর হতে দেওয়া হবে না। আজকে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে এক দফা দাবি আদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন ফখরুল। এ সময় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকি, আব্দুল সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে ঢাকা 17 উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলার সময় পুলিশের কোনো গাফিলতি হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, হিরো আলমের উপর হামলার কারণ জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে এখনও বলতে পারি না কেন এটা হয়েছে। একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, আমরা দেখেছি নির্বাচন শেষে হিরো আলমের সাথে কিছু লোকের বাকবিতণ্ডা হয় এবং দেখা যায় কিছু যুবক তার উপর হামলা চালায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে জানিয়েছি যে আমরা ইতিমধ্যে 8 জনকে গ্রেফতার করেছি, বাকিদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করব। আমরা এটি তদন্ত করে খুঁজে বের করার চেষ্টা করব কারা এমন শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করেছিল। আমরা এটি খুঁজে বের করে অবশ্যই তাদের শাস্তির আওতায় আনব বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে বিএনপি যতই মারামারি পাল্টাপাল্টি হুমকি দিক না কেন, আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে এক চুলও নড়বে না বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক আমরা চাই না, বিএনপি মার্কা নির্বাচনকালীন সরকার আমরা মানি না, সংবিধানে যা আছে সে অনুযায়ী সব করব, এর বাইরে আমরা এক চুলও নড়ব না। মারামারি হুমকিতেও কাজ হবে না, আওয়ামী লীগ কারো কাছে মাথা নত করবে না। উবায়দুল কাদের মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি একথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এই সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক হবে না, সরকারের পদত্যাগ হবে না, শেখ হাসিনা দায়িত্ব থেকে নির্বাচনকারী সরকারে থাকবেন, মিথ্যাচার করে কোনো লাভ হবে না। আমেরিকান ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের আমরা বলেছি আমরা শান্তি চাই, নির্বাচনের সময় শান্তি চাই। সরকারের পদত্যাগ সহ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির একদফা আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ফখরুল ইসলাম বলেছে তাদের পদযাত্রা নাকি জয়যাত্রা, বিজয়যাত্রা, আসলে তাদের পদযাত্রা পরাজয় যাত্রা, তাদের পতনযাত্রা শুরু হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়ন কি নিয়ে গেছে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, তত্ত্বাবধায়ক দিয়েছে সরকারের পদত্যাগ নাকি শেখ হাসিনার পদত্যাগ, তারা দেবার কে? বিএনপি আসলে পেয়েছে একটা হাঁসের ডিম গুড়ার ডিম, আমেরিকানরা এসেছে, বিএনপি মনে করেছে তারা বলবে সংলাপ করতেই হবে, আসলে তারাও দিয়ে গেছে গুড়ার ডিম। দেশবাসীর উদ্দেশ্যে উবায়দুল কাদের বলেন, বিএনপির উপর বর করে লাভ নেই, বিএনপি গুড়ার ডিম ছাড়া কিছুই দিতে পারবে না। বিএনপি কী দিবে? একদিনে শত সেতু শেখ হাসিনা উদ্বোধন করেছে, বিএনপির কাছে কি দেখাবার? ফখরুল ইসলাম কি দেখিয়েছে ভোট করবেন? সামনের কয়েক মাস উদ্বোধন আর উদ্বোধন। তিনি বলেন, বিএনপি বুঝতে গেছে আওয়ামী লীগ তাদের জেতার সম্ভাবনা নেই, গতবারের মতো এবারও হারবে, এদের সব দল জোট আন্দোলন ভুয়া, এই ভুয়া আন্দোলন পরাজয় অনিবার্য, তাদের বিজয়যাত্রা বিফলে যাবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মুফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, এই সন্ত্রাসী দল মিরপুরে ছাত্রলীগের কর্মীদের উপর হামলা করেছে, মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে, ইতিমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে, আমরা রাজপথে মোকাবেলা করব। সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, আমরা উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে চাই, পদযাত্রার নামে মিরপুরে যেভাবে ছাত্রদের উপর হামলা করেছে, তারা বাংলাদেশকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তাই সন্ত্রাসের পথে না হেঁটে নির্বাচনের পথে হাঁটুন, অন্যথায় আপনাদের অস্তিত্ব থাকবে না। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মুনাফির সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডাক্তার মুস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।